দুদিন আগেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি দশ টাকা বাড়ানোর ঘোষণা দেয় উৎপাদক সমিতি চট্টগ্রামের খাতুনগঞ্জে আগের দামে তেল বিক্রি হলেও বিভিন্ন কোম্পানি সরবরাহ কমে দিয়েছে কবে নাগাদ নতুন দামে বিক্রি হবে এমন প্রশ্নে স্পষ্ট করে কিছু বলছেন না পাইকারাও চট্টগ্রাম থেকে এ কে এম নাজিমের তথ্য ও চিত্রে রিপোর্ট গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয় যদিও তার কিছুক্ষণ পরেই বিষয়টি নাকচ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী ভোজ্য তেলের দাম নিয়ে এমন সমন্বয়হীনতায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতা বাড়াইলে আর কমে এবং আমাদেরকে ওইভাবে কিনে খেতে হচ্ছে আমাদের আয় বাড়তেছে না তেলের দাম বাড়ার কারণে মানুষ কি আরো নার্ভিশের অবস্থা ফিল করবে এটা বাড়ানো এই মুহূর্তে উচিত হয়নি খুবই একটা যন্ত্রণাদায়ক যেহেতু আমরা চাচ্ছি আমরা যাতে কমাইয়ের লোক আমরা কম খাই আমরা যাতে একটু চলতে পারি খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা তারা শুনেছেন কোম্পানিগুলো দাম না বাড়ালেও সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে কোম্পানিরা এখনো ওভাবে আমাদেরকে ই করে বলে নাই যে হয়তো বাড়বে হয়তো কাশিকালকে থেকে বাড়বে এরকম একটা চিন্তা ভাবনা আছে মাল ডেলিভারি কম কম দিচ্ছে কোম্পানিরা বিভিন্ন সব সব কোম্পানি এভাবে দিচ্ছে মালগুলো আমাদেরকে না আজ করুন আজ কোনো নির্দেশন দেয় আমি আগে না এখনো সব ইন্টারে রেট করছি পঁচিশশো টাকা করে আগে যেরকম পঁচিশশো টাকা সিডি গ্রুপের এখনো পঁচিশশো টাকা রেট দিয়ে করছি আজও আপাতত বাড়তি দেয় না যদি সামনে বাড়ে তাহলে বাড়বে ব্যবসায়ীদের কেউ কেউ জানিয়েছেন নতুন দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি বাজারে আসলে বিক্রি করা হবে এখন আগে আমারই বৃষ্টি এখন নতুন মাল নিলে তারপর বলতে পারবো আমরা এদিকে বুধবার টেরিফ কমিশনের এক বৈঠক শেষে জানানো হয় সয়াবিন ও পাম তেলের দাম আপাতত বাড়ছে না নিউজ ডেস্ক দেশ টিভি